Hello viewers, how are you all? I think you are fine. Today in this lesson, we will learn how to speak English easily in Bangla. আমাদের আজকের এই টিউটোরিয়ালে আমরা শিখব ক্যান ব্যবহার করে কিভাবে নানা ধরনের প্রশ্ন করতে হয়। কারণ আমাদের নিত্যনৈমিত্তিক কথোপকথনে আমরা নানা ধরনের প্রশ্ন করে থাকি। আর অধিকাংশ প্রশ্নগুলো শুধু ক্যান ব্যবহার করে কিভাবে প্রশ্ন করা যায় সেই টেকনিকগুলো আজকের এই টিউটোরিয়ালে শিখব। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। Can you wait a bit please? আপনি কি একটু অপেক্ষা করবেন দয়া করে? Can you wait a bit please? দয়া করে একটু অপেক্ষা করতে পারবেন? Can you wait a bit please? তাহলে কাউকে ওয়েট করানোর জন্য আপনি কি বলবেন বলুন তো? Can you wait a bit please? Bit হচ্ছে কিছুটা পরিমাণে। তাহলে Can you wait a bit please? আপনি কি কিছুটা পরিমাণে ওয়েট করতে পারবেন? অর্থ হচ্ছে যে দয়া করে আপনি একটু অপেক্ষা করতে পারবেন। তাহলে কিভাবে বলবেন? Can you wait a bit please? Can I continue please? আপনি যদি কিছু না মনে করেন তাহলে আমি কি চালিয়ে যেতে পারি? তাহলে কিভাবে বলবেন? Can I continue please? কিছু মনে না করলে আমি কি চালিয়ে যেতে পারি? Can I continue please? আবার আপনি যদি কাউকে চালিয়ে যেতে বলেন, যে অপরকে চালিয়ে যেতে বলেন, তাহলে কিভাবে বলবেন? Can you continue please? তখন I এর জায়গায় শুধু you দিয়ে দেবেন। তাহলে কিভাবে হবে? Can you continue please? তাহলে আপনার নিজের ক্ষেত্রে যখন পারমিশন নেবেন অপরের কাছ থেকে তখন বলবেন Can I continue please? আমি কি চালিয়ে যেতে পারি? আবার যদি অপরকে চালিয়ে যেতে পারে কিনা সেটা আপনি জিজ্ঞাসা করতে চান তাহলে আপনি বলবেন Can you continue please? কিছু মনে না করলে আপনি কি চালিয়ে যাবেন? Can I get a drink for you? আপনার জন্য একটা ড্রিঙ্ক আনাবো? Can I get a drink for you? আবার এই সেন্টেন্সটি আবার অন্যভাবে বলা যেতে পারে। Can I get you a drink? আমি কি আপনাকে একটা ড্রিঙ্ক দিব? Can I get you a drink? তাহলে Can I get you a drink? অথবা বলা যেতে পারে Can I get a drink for you? আমি কি আপনার জন্য একটা ড্রিঙ্ক আনাবো? আমি কি আপনাকে একটা ড্রিঙ্ক দেব? Can I get you a drink? Can I get a window seat? আমি কি জানালার পাশে একটি সিট পেতে পারি? Can I get a window seat? আমি কি জানালার পাশে আসন পেতে পারি? তাহলে আপনি কিভাবে বলবেন? কোনো বাসের বা বিমানের বা কোনো গাড়ির জানালার পাশে টিকিট নেওয়ার জন্য আপনি কি বলবেন? Can I get a window seat? আমি কি জানালার পাশে একটি সিট পেতে পারি? Can I get a coffee at the gate? আমি কি গেটের ওখানে কফি পেতে পারি? বা আমি কি গেটের ওখানে কফি খেতে পারবো? Can I get a coffee at the gate? তাহলে আপনি কিভাবে বলবেন যে গেটের ওখানে কফি পাওয়া যায় কিনা বা আপনি ওখানে কফি খেতে পারবেন কিনা? তাহলে কিভাবে বলবেন? Can I get a coffee at the gate? Can I get a credit card number? আমি কি একটা ক্রেডিট কার্ড নাম্বার পেতে পারি? Can I get a credit card number? তাহলে আপনি কিভাবে বলবেন যে আমি একটা ক্রেডিট কার্ড নাম্বার পেতে পারি কিনা? Can I get a credit card number? Can I get this in a size 6? আমি কি 6 নম্বরের সাইজটা পেতে পারি? অর্থাৎ জুতা অথবা অন্য কোনো জিনিস যেটা 6 নম্বর আপনার লাগবে বা 7 নম্বর লাগবে সেই ক্ষেত্রে আপনি জিজ্ঞেস করবেন এইভাবে Can I get this in a size 6? আমি কি 6 নম্বর সাইজে দেখতে পারি বা পেতে পারি? Can I get this in a size 6? আর দেখুন Can I get this in a 9.5? আমি কি 9.5 নম্বরেরটা দেখতে পারি? Can I get this in 9.5? আমি কি 9.5 নম্বরের সাইজে এটা পেতে পারি? অথবা আমি কি 9.5 নম্বরের সাইজটা দেখতে পারি? Can I get this in 9.5? Can I get your ticket number? আমি কি আপনার টিকিট নাম্বারটি পেতে পারি? তাহলে আপনি কিভাবে বলবেন? Can I get your ticket number? Can I have a glass of water? আমি কি এক গ্লাস পানি পেতে পারি? Can I have a glass of water? তাহলে অনুরূপভাবে যদি বলতে চান আমি কি এক গ্লাস জুস পেতে পারি? Can I have a glass of juice? আমি কি এক গ্লাস ড্রিঙ্ক পেতে পারি? Can I have a glass of drink? এভাবে আপনি ওয়াটার, জুস, ড্রিঙ্ক চেঞ্জ করে করে সেন্টেন্স বানিয়ে প্র্যাকটিস করতে থাকুন। Can I have a non-smoking room? আমি কি একটি ধূমপানবিহীন রুম পেতে পারি? Can I have a non-smoking room? আমি কি ধূমপানবিহীন বা ধূমপান মুক্ত একটি রুম পেতে পারি? তাহলে কিভাবে বলবেন? Can I have a non-smoking room? Can I have a refund? আমি কি টাকা ফেরত পেতে পারি? তাহলে আমি টাকাটা ফেরত পেতে পারি কিনা জিজ্ঞেস করতে আপনি কিভাবে বলবেন Can I have a refund? Can I have a seat near the emergency exit? আমি কি emergency exit এর কাছাকাছি কোনো সিট পেতে পারি তাহলে Can I have a seat near the emergency exit? অর্থাৎ জরুরি বহির্গমন দরজার কাছে কোনো আসন পেতে পারি কি আমি এটা জিজ্ঞেস করতে আপনি কি বলবেন Can I have a seat near the emergency exit? Can I ask whom I am speaking to, please? আমি কার সাথে কথা বলছি জানতে পারি কি? তাহলে কিভাবে বলবেন? Can I ask whom I am speaking to, please? দয়া করে আমি জানতে পারি কি যে কার সাথে কথা বলছি? এটা জিজ্ঞেস করার জন্য আপনি কিভাবে বলবেন? Can I ask whom I am speaking to, please? Can I buy one of those large boxes? আমি কই বড় বড় বাক্সগুলোর একটা কিনতে পারি Can I buy one of those large boxes? আমরা সামনে এগিয়ে যাই Can I have my bill? আমি কি আমার বিলটা পেতে পারি Can I have my bill? তাহলে আমি আমার বিল পেতে পারি কিনা সেটা জিজ্ঞেস করতে আপনি কিভাবে বলবেন Can I have my bill? Can I have my check? আমি কি আমার চেকটা পেতে পারি তাহলে আমি আমার চেকটা পেতে পারি এটা জিজ্ঞেস করতে আপনি কিভাবে বলবেন Can I have my check? আমি কি আমার চেকটা পেতে পারি তাহলে কিভাবে বলবেন Can I have my check? এখন অনুরূপভাবে যদি আপনি বলেন আমি কি আমার কলমটা পেতে পারি তাহলে কিভাবে বলবেন Can I have my pen? আমি আমার মোবাইলটা পেতে পারি Can I have my mobile? চেকের জায়গায় অন্যান্য শব্দ ব্যবহার করে অর্থাৎ মোবাইল কখনো পেন ইত্যাদি ব্যবহার করে প্র্যাকটিস করতে থাকুন Can I just check the spelling of that please? আমি কি ওইটার বানানটা একটু দেখতে পারি দয়া করে তাহলে কিভাবে বলবেন Can I just check the spelling of that please? আমি কি ওটার বানানটা একটু দেখতে পারি দয়া করে তাহলে কি বলবেন Can I just check the spelling of that please? Can I leave a message please? আমি কি একটা বার্তা বা তথ্য রেখে যেতে পারি Can I leave a message please? তাহলে আপনি একটা বার্তা রেখে যেতে চান সে কথা বলতে আপনি কি বলবেন Can I leave a message please? Can I put you on hold for a minute? আমি কি আপনাকে 1 মিনিটের জন্য হোল্ডে রাখতে পারি Can I put you on hold for a minute? তাহলে কাউকে টেলিফোনে হোল্ড করে রাখতে চান 1 মিনিটের জন্য সেটা জিজ্ঞেস করতে আপনি কি বলবেন Can I put you on hold for a minute? এভাবে বলবেন Can I reserve a room? আমি কি একটা রুম রিজার্ভ করতে পারি Can I reserve a room? আমি কি একটা রুম সংরক্ষণ করে রাখতে পারি বা রিজার্ভ করতে পারি কিভাবে বলবেন Can I reserve a room? Can I reserve a couple of rooms? অর্থাৎ আপনার দুটো রুম যদি লাগে তাহলে আপনি সেক্ষেত্রে ব্যবহার করবেন two rooms ব্যবহার করতে পারেন তবে ভালো হয় a couple of rooms আমি কি দুটো রুম রিজার্ভ করে রাখতে পারি Can I reserve a couple of rooms? আমি দুটো রুম সংরক্ষণ করে রাখতে পারি Can I say something? আমি কি কিছু বলতে পারি তাহলে কারো পারমিশন নিচ্ছেন বলার জন্য তাহলে আপনি কি বলবেন Can I say something? আমি কি কিছু বলতে পারি এটা বলতে আপনি কিভাবে বলবেন Can I say something? Can I try it on somewhere? আমি কি কোথাও এটা পরতে পারি অথবা আমি কি কোথাও এটা পরে দেখতে পারি অর্থাৎ কোন ড্রেস আপনি পরে দেখতে চান বা ট্রাই করতে চান তাহলে আপনি কিভাবে বলবেন Can I try it on somewhere? অথবা আপনি এভাবে বলতে পারেন Can I try this on? আমি কি একটু পরে দেখতে পারি Can I try this on? আমি কি একটু পরে দেখতে পারি তাহলে কিভাবে বলবেন Can I try this on? Can I try this shoe on in a 7? আমি কি 7 নম্বরের জুতাটা পরে দেখতে পারি তাহলে কিভাবে বলবেন Can I try this shoe on in a 7? 7 নম্বরের জুতাটা আমি একটু পরে দেখতে পারি অথবা আপনি যদি 8 নম্বর বা 9 নম্বরের জুতা পরে দেখতে চান তাহলে কিভাবে বলবেন Can I try this shoe on in a 9? অথবা বলতে পারেন Can I try this shoe on in an 8? Can you check if June 24 is possible? জুনের 24 তারিখে যাওয়া সম্ভব কিনা একটু চেক করে দেখবেন তাহলে কিভাবে বলবেন Can you check if June 24th is possible? আপনি একটু দেখবেন যে জুনের 24 তারিখে যাওয়া সম্ভব কিনা Can you check if June 24th is possible? অথবা জুলাইয়ের 20 তারিখে যাওয়া সম্ভব কিনা একটু চেক করে দেখবেন তাহলে কিভাবে বলবেন Can you check if July 20th is possible? এভাবে ডেট চেঞ্জ করে করে আপনি প্র্যাকটিস করতে পারেন Can you cover me? তুমি কি আমাকে রক্ষা করতে পারবে? Can you cover me? তুমি কি আমাকে রক্ষা করতে পারবে? তাহলে কিভাবে বলবেন? Can you cover me? Can you get someone to get my car? কাউকে দিয়ে আমার গাড়িটা আনাই দিতে পারবেন? তাহলে কিভাবে বলবেন? Can you get someone to get my car? আপনি কি কাউকে দিয়ে আমার গাড়িটা আনাতে পারবেন? কিভাবে বলবেন? Can you get someone to get my car? Can you give cents for 100 taka? 100 টাকার ভাঙটি দিতে পারবেন? কিভাবে বলবেন? Can you give cents for 100 taka? 50 টাকার ভাঙটি দিতে পারবেন? Can you give cents for 50 taka? 500 টাকার ভাঙটি দিতে পারবেন? Can you give cents for 500 taka? 1000 টাকার ভাঙটি দিতে পারবেন? Can you give cents for 1000 taka? ইত্যাদি। তাহলে এখানে টাকার নোটের পরিমাণটা চেঞ্জ করে করে নানা ধরনের সেন্টেন্স প্র্যাকটিস করতে পারেন। Can you give me quick directions to the movie theater? মুভি থিয়েটারে যাওয়ার জন্য সবচেয়ে সহজ রাস্তা আপনি আমাকে বলতে পারবেন? তাহলে কি বলবেন? Can you give me quick directions to the movie theater? কিভাবে বলবেন তাহলে? Can you give me quick directions to the movie theater? এখন যদি বলি যে কলেজ যাওয়ার সবচেয়ে সহজ রাস্তাটা আপনি আমাকে বলতে পারবেন? Can you give me quick directions to the college? মার্কেটে যাওয়ার সবচেয়ে সহজ রাস্তাটা আপনি বলতে পারবেন? Can you give me quick directions to the market? ইউনিভার্সিটিতে যাওয়ার সবচেয়ে সহজ রাস্তাটা আপনি বলতে পারবেন কি? Can you give me quick directions to the university? এভাবে মুভি থিয়েটারের জায়গায় নতুন নতুন নাম ব্যবহার করে নানা ধরনের সেন্টেন্স বানিয়ে বানিয়ে প্র্যাকটিস করতে থাকুন। Can you guess what you want? আপনি কি অনুমান করতে পারছেন যে আমি কি চাই? অর্থাৎ আমি কি চাই তা কি আপনি অনুমান করতে পারছেন? অথবা তুমি কি তা অনুমান করতে পারো? Can you guess what I want? তাহলে কিভাবে বলবেন? Can you guess what I want? আমি কি চাই তা কি তুমি অনুমান করতে পারো? বা আমি কি চাই তা কি আপনি অনুমান করতে পারেন? Can I guess what I want? Can you handle pressure? আপনি কি প্রেসার সামলাতে পারবেন? Can you handle pressure? অর্থাৎ আপনি কি চাপ সামলাতে পারবেন? Can you handle pressure? কিভাবে বলবেন বলুন তো? Can you handle pressure? Can you place your bag up here? আপনি কি এটার উপর ব্যাগটা রাখতে পারবেন? Can you place your bag up here? আপনার ব্যাগটা এটার উপর রাখতে পারবেন কিনা সেটা জিজ্ঞেস করার জন্য আপনি কিভাবে বলবেন? Can you place your bag up here? অর্থাৎ কোনো কিছুর উপরে অপরের কোনো ব্যাগটা সেখানে রাখতে বলতে চাচ্ছেন, তাহলে কিভাবে বলবেন? Can you place your bag up here? আবার যদি বলা হয় এটা নিচে রাখতে পারবেন কিনা, তাহলে কিভাবে বলবেন? Can you place your bag down here? Can you please hold for a minute? I have another call. আপনি কি 1 মিনিটের জন্য ফোনটা ধরবেন? আমার অন্য একটি কল আসছে। তাহলে কিভাবে বলবেন? Can you please hold for a minute? I have another call. আপনি কি 1 মিনিটের জন্য ধরবেন দয়া করে? আমার অন্য একটা কল আছে। তাহলে কিভাবে বলবেন? Can you please hold for a minute? অথবা প্লিজটা পরেও দেওয়া যায়। Can you hold for a minute please? I have another call. Can you point me to the medicine area? ঔষধের এলাকাটা আপনি আমাকে দেখিয়ে দিতে পারবেন? তাহলে দেখিয়ে দেওয়া হচ্ছে পয়েন্ট করা অর্থাৎ শো করা। তাহলে কিভাবে বলবেন? Can you point me to the medicine area? আপনি ওষুধের জায়গাটা আমাকে দেখাতে পারবেন? Can you point me to the medicine area? Can you point me to the nearest gas station? কাছাকাছি গ্যাস স্টেশনটা কোথায় তা আমাকে বলতে পারবেন বা দেখাতে পারবেন? তাহলে কিভাবে বলবেন? Can you point me to the nearest gas station? কাছাকাছি পোস্ট অফিসটা আপনি কি আমাকে দেখিয়ে দিতে পারবেন? Can you point me to the nearest post office? এভাবে গ্যাস স্টেশন, পোস্ট অফিস, মেডিসিন এরিয়া এই জায়গার নাম চেঞ্জ করে করে শত শত সেন্টেন্স বানিয়ে প্র্যাকটিস করতে থাকুন এবং দ্রুত বলতে থাকুন ফ্লুয়েন্সি আনার জন্য। আমরা সামনে এগিয়ে যাই। Can you point me towards the gate? আমাকে কি গেটটা দেখিয়ে দিতে পারবেন? অর্থাৎ গেটটি কোন দিকে তা আমাকে দেখাতে পারবেন? Can you point me towards the gate? Can you say it again please? আপনি কি দয়া করে এটা আবার বলবেন? Can you say it again please? তাহলে কাউকে দয়া করে আবার বলতে বলছেন, কিভাবে বলবেন? Can you say it again, please? Can you slow it down a bit, please? এটিকে একটু ধীরে করতে পারবেন দয়া করে? Can you slow it down a bit, please? আপনি কি এটাকে আরেকটু ধীর করতে পারবেন দয়া করে? কিভাবে বলবেন? Can you slow it down a bit, please? এভাবে বলবেন। Can you tell me what time it is, please? দয়া করে আমাকে বলতে পারবেন এখন কয়টা বাজে বা কয়টা বাজে এখন? কিভাবে বলবেন? Can you tell me what time it is, please? আরেকভাবে বলতে পারেন। Can you tell me the time, please? আপনি কি আমাকে সময়টা বলতে পারবেন? Can you tell me the time, please? আপনি কি দয়া করে আমাকে সময়টা বলতে পারবেন? কিভাবে বলবেন? Can you tell me the time, please? Can you take my measurement? আপনি কি আমার মাপটা নিতে পারবেন? তাহলে কিভাবে বলবেন? Can you take my measurement? আপনি কি আমার মাপটা নিতে পারবেন? Can you take my measurement? Can you tell him that his wife called? তাকে কি বলতে পারবে যে তার ওয়াইফ কল করেছিল? কিভাবে বলবেন? Can you tell him that his wife called? অনেক সময় that উজ্জ রাখা যায়। Can you tell him his wife called? আপনি কি তাকে বলতে পারবেন যে তার স্ত্রী কল করেছিল? কিভাবে বলবেন? Can you tell him that his wife called? Can you tell me how to get to the train station, please? আপনি কি বলতে পারবেন যে ট্রেন স্টেশন কিভাবে যেতে হয়? অর্থাৎ আপনি কি দয়া করে আমাকে বলতে পারবেন কিভাবে ট্রেন স্টেশনে যাওয়া যাবে? কিভাবে বলবেন? Can you tell me how to get to the train station, please? Get to হচ্ছে পৌঁছানো, তাহলে কিভাবে বলবেন? Can you tell me, আপনি কি বলতে পারবেন how to get to the train station, please? কিভাবে ট্রেন স্টেশনে পৌঁছতে হয় দয়া করে? তাহলে Can you tell me how to get to the train station, please? Can you tell me how to get to the bus station, please? Can you tell me how to get to the post office, please? পোস্ট অফিসে কিভাবে যেতে হয় তা কি আপনি আমাকে বলতে পারবেন? তাহলে কিভাবে বলবেন? Can you tell me how to get to the post office, please? কিভাবে ইউনিভার্সিটিতে যেতে হয় তা কি আপনি আমাকে বলতে পারবেন? Can you tell me how to get to the university, please? এভাবে the train station, bus station, police station অথবা ইউনিভার্সিটি, পোস্ট অফিস এরকম জায়গার নাম চেঞ্জ করে করে শত শত সেন্টেন্স বানিয়ে প্র্যাকটিস করতে থাকুন। Can you speak more slowly, please? আপনি দয়া করে আরেকটু ধীরে ধীরে কথা বলতে পারবেন? I don't understand. আমি বুঝতেছি না। তাহলে কিভাবে বলবেন? Can you speak more slowly, please? I don't understand. আপনি কি দয়া করে আরো ধীরে ধীরে কথা বলতে পারবেন? আমি আপনার কথা বুঝতে পারছি না। তাহলে কিভাবে বলবেন? Can you speak more slowly, please? I don't understand. আজকের এই পর্যন্ত আমরা যেটা শিখলাম সেটা হলো ক্যান ব্যবহার করে কিভাবে নানা ধরনের প্রশ্ন করতে হয় সেই পদ্ধতি আমরা শিখে নিলাম। আর আমাদের টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তার জন্য ধন্যবাদ। আর সাবস্ক্রিপশন বাটনের পাশে যে বেল আইকনটি আছে তাতে একবার ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে পারেন। ধন্যবাদ সবাইকে।